আসসালামু আলাইকুম প্রিয় সৈদার প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহ রসের সম্মতে সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আর আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ওপর কথা বলতে যাচ্ছি তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্তই আমাদের সাথেই থাকবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই যে লাল একটা বাটন রয়েছে সাবস্ক্রাইব বাটন সেটাকে আপনারা টাচ করে দিবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে অ্যান্ড হচ্ছে যে পাশে বেল বাটনটি থাকবে সেটাতে একটি ক্লিক করে দেবেন তাহলে আপনার বেল বাটনটি অন হয়ে যাবে তাতে করে আমরা যখন নতুন কোনো আপডেট নিয়ে আসবো আপনি সাথে সাথে মেসেজ পেয়ে যাবেন এবং আপনার কোনো আপডেট মিস হবে না তো মেন যেই কথাটা সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন মার্চের একুশের পর থেকে মোটামুটি সৌদি আরবের যে কাফেলা সিস্টেমটা সেটা বাতিল হয়ে নতুন কিছু আইন প্রণয়ন করা হবে যেটা কার্যকর করা হবে মার্চের একুশের পর থেকে সো এই আইনটার ভিতরে কি কি হবে প্রথমত আমেল তার নিজের আকামা নিজে বানাতে পারবে মানে কোম্পানি বানাবে না নিজের আকামা নিজে বানাবে দ্বিতীয়ত সে তার নিজের ইচ্ছা মতো ছুটিতে আসতে এবং যেতে পারবে তৃতীয়ত তার এগ্রিমেন্ট তার যদি দুই বছরের এগ্রিমেন্ট থাকে কোম্পানির সাথে বা কফিলের সাথে সে এগ্রিমেন্ট শেষ হওয়ার পর সে অন্য কোথাও চাইলে কাফেলা হতে পারবে তো এই সুযোগ সহ আর অনেক সুযোগ থাকবে তাদের জন্য তো এখন কথা হচ্ছে আপনারা সবাই কিন্তু জানেন সৌদি আরবের ভবিষ্যতে যে আপডেটগুলো গুলো আসতেছে গভর্নমেন্ট যে আপডেটগুলো গুলো দিচ্ছে সেই আপডেটগুলো সবকিছু বাস্তবায়নের জন্য কিন্তু আপনার একটা অ্যাপসের অ্যাকাউন্ট মাস্ট লাগবে তো আপনারা যারা যারা অ্যাপসের অ্যাকাউন্ট করেন নাই অবশ্যই একটা অ্যাপসের অ্যাকাউন্ট করে ফেলবেন তো কিভাবে অ্যাপসের অ্যাকাউন্ট খুলতে হয় আপনারা সবাই জানেন অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপসের অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন কিভাবে অ্যাক্টিভ করতে হয় অনলাইন আপনারা ঘরে বসে অ্যাক্টিভ করে ফেলতে পারবেন সো সেটার উপর আপনাদেরকে ভিডিও দিব যদি আপনারা কমেন্ট করেন 10টার উপর কমেন্ট থাকে যে ভাই আমরা অ্যাপসটা কিভাবে করব এবং কিভাবে অ্যাক্টিভ করব ফিঙ্গারপ্রিন্ট ছাড়া তাদের জন্য আমি স্পেশালি স্পেশাল কয়েকটা ভিডিও তৈরি করে দেব কিভাবে করতে হবে সেই বিষয়গুলো আর হচ্ছে যে আপনার যারা অ্যাপসের এর যে মেশিনটা আছে ওই গিয়ে যদি আপনার ফিঙ্গার দিয়ে ওখান থেকে অ্যাকাউন্ট করে নিতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয় তো এখন যে কথাটা বলতেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনাদের অ্যাপসের অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো বা ইউজার পাসওয়ার্ডগুলো আপনার কফিলকে বা আপনার মালিককে দিবেন না কারণ আপনার সব কিছুই কিন্তু আপনার অ্যাপসের ভিতরে থাকবে আপনার ছুটিতে আসা যাওয়া আকামা সবকিছু এভরিথিং হচ্ছে আপনার অ্যাপসের থাকবে তো আপনার কফিলকে যদি আপনি দিয়ে দেন দেখা গেল আপনি ছুটি লাগাইছেন সে ক্যান্সেল করে দিল আপনি আকামার জন্য একটা অ্যাপ্লাই করছেন কিন্তু সে ক্যান্সেল করে দিল বা অন্য কোনো কাজের ক্ষেত্রে সে আপনাকে বাধা বিঘ্ন করলো সো এখন এই ক্ষেত্রে আপনি আপনার ইউজার পাসওয়ার্ড কিন্তু দিবেন না আপনার কফিলকে বাট তারপরেও যদি আপনার কোনো বেশি রকমের সমস্যা হয় যে না আপনার কোফিলকে যদি ইউজার পাসওয়ার্ড না দেন তাহলে আপনার সমস্যা হবে সেক্ষেত্রে আপনি দিবেন বাট এরপরে আপনি সেটাকে ব্যাক ফিরিয়ে নিয়ে আসবেন কিভাবে সেটার উপর একটা আপনি ইউটিউবে একটা ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে একটা এক্সট্রা একটা ভিডিও আপলোড করে দেব যেখানে আমি আপনাদেরকে বুঝাবো কিভাবে আপনার অ্যাকাউন্ট আপনি ব্যাক নিয়ে আসবেন কোফিল সেটা আপনার কাছ থেকে নেওয়ার পরও সে ইউজ করতে পারবে না তো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি সেই ভিডিওগুলো করব করবো তো মেইন যে কথাটা সেটা হচ্ছে যে আপনার অ্যাপসের অ্যাকাউন্টের ইনফরমেশন ইউজার লগিং কোনো কিছুই আপনার কোফিল বা মালিককে দিবেন না কোনো রকম আর হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যে আপনারা কিন্তু এক্সট্রা করে কোনো এগ্রিমেন্ট করবেন না ঠিক আছে যারা আপনারা অন্য কোথাও কোম্পানিতে বা অন্য কোনো মালিকের আন্ডারে আপনারা কাফালা হতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনারা বর্তমান যার কাছে আছেন তার এখানে অন্য কোনো বা নতুন করে কোনো এগ্রিমেন্ট করবেন না যদি এগ্রিমেন্ট করে ফেলেন তাহলে আবার ওই এগ্রিমেন্ট অনুসারে আপনাকে ওইখানে ওই উত্তীর্ণ করতে হবে যতদিন আপনি এগ্রিমেন্ট এগ্রিমেন্ট করবেন ওই অনুযায়ী আপনাকে এখানে থাকতে হবে কাজ করতে হবে আর এগ্রিমেন্টটা যদি না করেন মার্চের পর থেকে আপনার এগ্রিমেন্টটা যদি চলে যায় সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা যে কোনো কোম্পানি যে কোনো মালিকের কাছে তানাজুল হতে পারবেন সো এই হচ্ছে আজকের মূল বিষয়বস্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন আর ভিডিওটি যদি একটু ভালো লাগে আর আপনার একটু হলে উপকার হয় অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে যাবেন আপনার আপনার মতামত আর আপনি কিসের ওপর ভিডিও চান আপনাদের জন্য ওই ধরনের ভিডিওগুলো মেক করার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের আবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি সমাপ্ত করছি আল্লাহ হাফেজ